হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন নবীর একজন কাছের সাহাবী ছিলেন নবীর একজন মহব্বতের সাহাবী ছিলেন ওই সাহাবী নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু বকর বিদায় হয়ে গেল এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন তিনি শাসনের যখন দায়িত্ব নিলেন কিছুদিন পরেই রোম সম্রাটের বাদশা হেরাক্লিয়াসের সঙ্গে তাদের সঙ্গে কাফের বেঈমানের সঙ্গে যখন তারা যখন ইসলামের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে রাসূলুল্লাহর বিরোধিতা করে কুরআনের বিরোধিতা করে তখন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা একদল সৈন্য দল নিয়া ওই বাদশা হেরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেলেন চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার যখন চলে গেলেন চলে যাওয়ার পর তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তারা এই মুসলমানেরা কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন বন্দী হওয়ার পর যখন এই রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট বাদশা হেরাক্লিয়াস যখন জানতে পারলেন যে এই জেলখানার মধ্যে নবীর একজন সাহাবী আছে তারা কোমল তারা হৃদয়বান তাদের ব্যবহার আচরণ তাদের আচরণ ব্যবহার এত ভালো যখন এই কথা শুনলেন সে চিন্তা করলেন তাদেরকে ডেকে এনে আমি তাদেরকে খ্রিস্টান ধর্ম বানিয়ে দেব জবান খুলে বলুন নাউজুবিল্লাহ এইবার নবীর সাহাবীদেরকে ডাকুন ডাক করলেন বাদশা হেরাক্লিয়াস যখন রাসূল রাজ দরবারে যখন হাজির হলেন সিংহাসনের যখন বসলেন চেয়ারের মধ্যে যখন বসলেন এবার নবীর সাহাবী তাদেরকে যখন ডাক দিলেন ডাক দেওয়ার পর বাদশার সামনে যখন হাজির হলো এইবার বাদশার ডাক দেবেন তোমাদের মধ্যে আমির কে তোমাদের মধ্যে নেতা কে তখন বাদশা হেরাক্লিয়াস যখন বললেন বলার পর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি হচ্ছি এই দলের নেতা চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ তখন তিনি বলেন যে আমি তোমার সঙ্গে যে সৈন্য দল আছে যারা আসলো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে আমি মুক্তি করে দেব যার যার দেশে আমি পাঠিয়ে দেব কিন্তু একটা শর্ত আছে একটা শর্ত আছে যদি শর্তটা মেনে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে সকলকে যার যার বাড়িতে আমি ফেরত দেব তখন নবী সাহাবী বলেন কি শর্ত তো শর্তটা হচ্ছে এক নাম্বার তুমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা আর আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে তোমার সঙ্গে বিয়ে দিব জবান খুলে বলুন না আল্লাহু আকবার এইবার নবীর সাহাবী ডাকতে কো বাদশা রে ও বাদশা আমি আপনার মেয়েকে আমি বিবাহ করব না এইবার বাদশা ডাকতে কো আমার মেয়ের বিয়ে বিবাহ করার জন্য আমার রাজ্যের মধ্যে কত এমপি মন্ত্রী পাগল তুমি পাগল কিনা আমি তোমার সঙ্গে আমার বিয়ে দিব আমার মেয়েটা বিয়ে দিব তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা তখন নবীর সাহাবী ডাক ডাক কয় ও বাদশা রে আমার জীবন চলে যাবে তারপর আমি ইসলাম ছাড়ব না চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার এইবার বাদশা ডাক ডাক কয় তুমি যদি আমার মেয়েকে যদি বিয়ে করো তাহলে আমার অর্ধেক সম্পদ তোমার জন্য আমি দেখে দিব আর তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা তাতে তুমি রাজা শিখু না এইবার নবীর সাহাবী ডাক ডাক ও বাচ্চা হেরাক্লিয়াস এই তাম জাহানের সম্পদ যদি এক পাল্লার মধ্যে যদি তাম জাহানের পৃথিবীর সম্পদ যদি আমার হাতে দাও তারপরও আমি চুল পরিমাণ আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম আমি চুল পরিমাণ ছড়ব না চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার
এবার সে আরো গুসা হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন আমার মেয়ে বিবাহ দিব সে রাজি হলো না আর আমি বললাম আমার সম্পদ অর্ধেক দিয়ে দিব তারপর সে রাজি হচ্ছে না এরপরে নবী সাহাবীকে কি করলো এবার নবীর সাহাবীকে বললে সাহাবী তুমি যদি রাজি না হও তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে তোমার জন্য কঠিন আযাব রেখেছি আমি জবান খুলে বলুন নাউযু বিল্লাহ হাদিস সাক্ষী এরপরে এই দল থেকে একজন যুবককে একজন লোককে টেনে এনে সে তার বাদশার সৈন্যদল কোয়ার্টার করলো সৈন্যদলেরা তোমরা বিশাল বড় একটা কড়িয়া নিয়ে আসো যখন ডেক নিয়ে আসলেন আনার পর এই ডেকের মধ্যে তেল সারলেন তেল সারার পর যখন আগুন দিয়ে জ্বালায় দিলেন এই তেলটা এত গরম হলেন এত গরম হলেন তখন এই নবীর সাহাবী থেকে একজন লোক এনে এই তেলের মধ্যে আগুনের মধ্যে ছেড়ে দিলেন জবান খুলে বলুন নাউযু বিল্লাহ নবীর সাহাবী চুক্তি দেখতেছে ওই লোকটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর তার শরীরের হাড় গোলা সঙ্গে সঙ্গে ছুটে গেল তার শরীরের সঙ্গে সঙ্গে হাড় গোলা ছুটে গেল গোস্ত গোলা আলাদা হয়ে গেল এবার ডাকটা কই নবীর সাহাবি ও আব্দুল্লাহ ইবনে হুজাইফা তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো তুমি যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো তোমাকে আগুনের মধ্যে তেলের মধ্যে দিয়া তোমার জীবনটা আমি শেষ করে ফেলবো চিৎকারে মেরে বলা যাবে কি নাউযু বিল্লাহ এবার নবী সাহাবি ডাকটা কই ও বাদশা শোনো 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 ও বাদশা শোনো রে আমার জীবন দিতে রাজি আছি আমার জীবন দিতে রাজি আছি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি বলতে রাজি না চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ এবার বাদশা রাগান্বিত হয়ে গেলেন তেলের মতন আবার গরম হয়ে গেলেন রাগান্বিত হয়ে গেলেন এবার বাদশা অর্ডার করলেন যাও 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 ও নবীর সাহাবীকে তেলের মধ্যে ছেড়ে দাও এইবার বাদশার সৈন্য জানালাম নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাতের মধ্যে ধরে যখন নিয়ে আসছে নবীর সাহাবি চোখ দিয়া বে 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 পানি পড়তে শুরু করলো কান্তাছে ওজুর দ্বারা কান্নালুল পড়ে গেল এবার বাসার সৈন্য দলরা চিন্তা করলো নবীর সাহাবি মনে হয় ভয় পেয়ে গেল মরণ রে মনে হয় ভয় পাইল এইবার বাসার সৈন্য দলেরা দৌড়াইয়া বাদশার কাছে খবর দিল ওরে বাদশা রে নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাইফা মন মরণ রে ভয় পাইছে আপনার মনে হয় ভয় পাইছে সে কান্না করতেছে চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা ও নিয়ে আসো জলদি করে তাকে নিয়ে আসো সে যেহেতু ভয় পাইছে মনে হয় ইসলাম ধর্ম ত্যাগ করবে আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তাকে নিয়ে আসো আমার কাছে বাদশা তো মনে মনে খুশি সে যাই হোক সে আমার ভয় পাইছে সে মরণে ভয় পাইছে সে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে সে তার মনে মনে এই ধারণা এইবার নবীর সাহাবীকে হাজির করলেন হাজির করার পর ডাক দিলেন ও নবীর সাহাবি ও নবীর সাহাবি রে তুমি বুঝি মরণ রে ভয় পাইছো তুমি বুঝি মরণ রে ভয় পাইছ আমারে বুঝি ভয় পাইছো এই বুঝি তুমি কান্না করতাছ এইবার নবীর সাহাবি উত্তর দিল ও বাদশা আমি মরণ রে ভয় পাই না আমার আগুনের মধ্যে দিবেন আমার জীবন শেষ করে দিবেন আমি ভয় পাই না আমি জন্য কান্দি আমার জীবন তো হয়েছে একটা আমার জীবন তো হয়েছে একটা আমার যদি আগুনের মধ্যে দিয়া দেন আমার যদি তেলের মধ্যে দিয়া দেন আমি সঙ্গে সঙ্গে দুনিয়াতে বিদায় হয়ে যাব এই জন্য আমি কান্দি আমি আমার জীবন একটা আমি আল্লাহর জন্য একবারই জীবন দিলাম দ্বিতীয়বার আর জীবন দিতে পারলাম না ও বাসারে
নবীর উম্মতের দল, নবীর উম্মতের দল গবিরে খেলে মনোযোগ। ওই নবীর সাহাবী বলেন, ও বাদশা হেরাকিল ইয়াস, আমি এই জন্য কান্দি, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, আমার জীবন যদি 100টা জীবন হইতো, আমার শরীরের মধ্যে যতগুলা পশম আছে, এই পশমের পরিমাণ যদি জীবন হইতো, আমি ততবার আগুনের মধ্যে ঝাঁপ দিয়া আল্লাহর জন্য শহীদ হইতাম, ইসলামের জন্য শহীদ হইতাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আর জবান খুলে বলে আল্লাহু আকবার। ওরে দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, কবির কেলে মনোযোগ। এইবার নবীর সাহাবী ডাক ডাক কয়, ওরে বাদশা হেরা কিলিয়াস, আমার জীবন যদি 100টা হইতো, কোনো কোনো রেওয়াতে এসেছে নবীর সাহাবী কয়, আমার জীবন যদি শরীরের পশমের পরিমাণ হইতো গো, আমি ততবার আল্লাহর জন্য জীবন দিতাম, শহীদ হইতাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাসায় বেজার হইছে না খুশি হইছে? কথা কয় না বেজার হইছে না খুশি হইছে? বাসা তো আরো রাগান্বিত হইছে, কি কয়? তার বেলে 100টা যদি জীবন থাকতো, সে বেলা কি বলে আল্লাহর জন্য শহীদ হইতো? তার শরীরের পশম পরিমাণ যদি জীবন হইতো, সে আল্লাহর জন্য শহীদ হইতো, কি কয় রে? হ্যাঁ, এখন তারা তাদেরকে আবার নিয়ে জেলখানার ভিতরে প্রবেশ করালে নবী সাহাবিদেরকে। এরপরে বাদশাহ হেরাকিল ইয়াস তার দরবারের মধ্যে মন্ত্রীদেরকে লইয়া বইছে, ওজাদেরকে লইয়া বইছে, যে কি করা যায় তাদেরকে ইমান হারানোর জন্য, কি করা যায়। এক একজন এক এক পরামর্শ দেয়। একজন পরামর্শ দিল, বাদশাহ মশাই, আপনি তাকে এক মাস তার একটা গড়ের ভিতরে বন্দি করে রাখেন, কোনো খানা দিবেন না, খানা দিবেন মদ আর সে শুকুরের গোস্ত, আর একটা সুন্দর একটা নারী দিবেন, দেখবেন সে ইমান হারাইয়া আমাদের ধর্মের মধ্যে প্রবেশ করবে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। আমার বাইরা বন্ধুরা, আমার ও পর্দার আড়ালের মাও বোনেরা, নবীর সাহাবীদেরকে কেমনে ইমান হারানো যায়, কেমনে খ্রিস্টান বানানো যায়, এইভাবে পায়ে তারা করছে। এম দিবেন টাইমে এই পরামর্শটা গ্রহণ করলেন, এই পরামর্শটা গ্রহণ করলেন, তাকে একটা গোরের ভিতরে নিয়ে প্রবেশ করাইলেন, এক মাস রাখবে চিন্তা করলেন, গোরের ভিতরে একজন সুন্দর রূপসী একজন নারী প্রবেশ করাইয়া দিলেন, গোরের ভিতরে দিলেন, পানি দিলেন না, মদ দিলেন, এরপরে খানা দিলেন না, শুকুরের গোস্ত দিলেন, এক জায়গার মধ্যে গোস্ত রাখলেন শুকুরের, আরেক জায়গার মধ্যে মদ দিলেন, আরেক জায়গার মধ্যে নারী দিলেন, একজন সুন্দরী নারী। ওই নবীর সাহাবী ওই গোরের ভিতরে নিয়ে প্রবেশ করাইলেন, তাকায় দেখে একজন সুন্দরী নারী বসা, তাকায় দেখে রে গড়ের ভিতরে শুকুরের গোস্ত, তাকে দেখে রে ওই মদ দেখা যায়। এবার নবীর সাহাবী দুইটা চক্ষু দিয়া পানি পড়তে শুরু করল, এবার আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ গো, ও পানের আল্লাহ, আপনি ভিন্ন ছাড়া তো আমার কেউ রক্ষা করতে পারবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ, আপনারে ছাড়া তো আমার আর কেউ রক্ষা করতে পারবে না। দুইটা চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো, দুইটা চক্ষু দিয়া পানি পানি পড়তে শুরু করলো। এইবার নবীর সাহাবি তাকে গড়ের ভিতরে বন্দি করে রাখলেন, গড়ের ভিতরে বন্দি করার পর করে এক একদিন যখন চলে গেল, চলে যাওয়ার পর বান্দায় যখন নবীর সাহাবি যখন গড়ের ভিতরে লইলেন, কিছুদিন পর বাদশা কয়, মনে হয় সে ওই মহিলার সঙ্গে মেয়ের সঙ্গে মিলামিশি করে ইমান হারাইছে, মনে হয় এক মাসে ধরে আমি খারাপ দেই নাই, ওই সুরের গুস্ত খাইয়া
কুস্তো খাইয়া ঈমান হারাইছে মদ পান কইরা ঈমান হারাইছে সে আনন্দিত অনেক খুশি হয়ে গেল এইবার নবীর সাহাবীকে আনার জন্য সৈন্য দলন পাঠাইলেন ওই নবী আব্দুল ইবনে হুজাইফাকে ঘর থেকে নিয়ে আসো বাসা তো অনেক আনন্দ অনেক খুশি যেই সৈন্য দলের ঘরের ভিতরে প্রবেশ করলেন করার পর তাকায়া দেখে যেমনে গোস্ত দিয়েছিলেন শুকরে গোস্ত এমনি রইছে যেমনে মদ দিলেন যে বোতল দিয়াও এমনি বোতল লইছে তাকায়া দেখে পাশের মধ্যে কে যেন ফল দিয়া গেছে জবান খুলে বলুন না সুবহানাল্লাহ কে যেন ঘরের ভিতরে ফল দিয়া গেছে যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় যে ব্যক্তি রাসূলুল্লাহর হয়ে যাবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর মহব্বত কুরআনের মহব্বত রাসূলের মহব্বত পীরুলদের মহব্বত থাকবে তাদের কোনো দুনিয়ার মধ্যে ভয় নাই হাসরের মধ্যে ভয় নাই আখিরাতের মধ্যে ভয় নাই চিল্লে কোন ঠিক কিনা এইবার নবীর সাহাবীকে যখন নিয়ে উপস্থিত করলেন এই মেয়েকে উপস্থিত করালেন করানোর পর মেয়ে ডাক দেখো বাদশা আপনি আমার ঘরের ভিতরে যে একজন পুরুষ পুরুষ প্রবেশ করালেন এ পুরুষটা কি পাথর না মানুষ এ পুরুষটা কি পাথর না মানুষ সে আমার দিকে একবারও ফিরে তাকায় নাই কেমন পুরুষ দিয়েছেন যে মানুষগুলো আমার দেখলে পাগল পারা হয়ে যায় আমাকে খারাপ প্রস্তাব দেয় যে মানুষগুলা আমাকে খারাপ প্রস্তাব দেয় মানুষগুলা যেই মানুষগুলা দেখলে আমার খারাপ প্রস্তাব দেয় আর একজন যুবক এক মাস থাকলাম ওই ঘরের ভিতরে আমার চুল পরিমাণ আমার দিকে একবার নজরে তাকাইলো না আমি তাকায় দেখলাম গো কে জানি তার ঘরের ভিতরে এসে তাকে কে যেন ফল দিয়া দেয় তো প্রতিদিন খাবার দিয়া দেয় তো চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ কে জানি খাবার দিয়ে দেয় তো তখন বাদশা হেরা কিলিয়াস কয় তোমার সঙ্গে আর পারলাম না এবার আমার একটা কপালে সুমা দাও কি দাও ও সুমা দাও তো চিন্তা করলো কাফের বেমানের কপালে তো সুমা দেওয়া যায় না কথা কয় না ঠিক কিনা মুসলমান হচ্ছে মুমিন মুসলমান হচ্ছে পবিত্র আর যে ব্যক্তি কাফের বেমান মুশরিক ওই ব্যক্তিরা হচ্ছে নাফাক চিল্লা কোন ঠিক কিনা তো নবীর সাহাবি এইবার বলে যে আপনার কপালে আমি চুমা দিতে পারবো না আপনার কপালে আমি কি দিব থুতু দিতে পারবো কি দিতে পারবো থুতু দিতে পারবো ও থুতু যদি দিবা এরপর আমার কপালে দিয়া দাও চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার এইবার নবীর সাহাবি ও দুনিয়ার মানুষেরা আমার ও মুরব্বী বাবারা আমার ও পর্দার আলের মা ও বোনেরা আমার এইবার নবীর সাহাবি যখন তাদেরকে মুক্তি করে দিলেন মদিনার মধ্যে যখন চলে গেলেন মদিনার মধ্যে যাওয়ার পর সব ঘটনা যখন ওমরকে বললেন ওরে উমর ও নবীর সাহাবি ও উমর নবীর সাহাবি শোনো শোনো আমি তো ইমন এক বিপদে পড়েছিলাম নবীর সাহাবি উমর কয় আমি সব ঘটনা জানি চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার তারা তারা ছিল জান্নাতের সুসংবাদ পাওয়া যজ্জন সাহাবির মধ্যে একজন সাহাবি চিল্লা কোন ঠিক কিনা তাদের মতন ইমান হলো আমাদের হতে হবে কিনা বলেন এখন আমরা যদি হইতাম আমাদের যদি ইমান এরকম হতো আমাদের ইমান মজবুত করতে চায় আমাদের ইমান বৃদ্ধি করতে চায় তাহলে কি করতে হবে আল্লাহকে রাসূলুল্লাহর অনুসরণ আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত পীর ওলিদের মহব্বত তাদের অন্তরে থাকতে হবে চিল্লা কোন ঠিক কিনা যাদের অন্তরে আল্লাহর মহব্বত নাই রাসূলের মহব্বত নাই ইসলামের মহব্বত নাই কোরআনের মহব্বত নাই ওই ব্যক্তি প্রকৃতভাবে ইমানদার হতে পারে না আমার বাইরা বন্ধুরা আমি আপনার সামনে যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম
হাদিসটা বলে আমি শেষ করে দেব, হুজুর চলে আসছে। আমার বায়রা বন্ধুরে, তিরমিজি শরীফের হাদিস 2417 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة چکار میرے بولا جابی کہ اللہ اکبر اے بار نبی جی ڈاک ڈاکو نبی ڈاک ڈاکو صحابی ও সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন কালাশরে ময়দানে বান্দাদেরকে যেদিন একত্র করা হবে, ইমানদাররাও থাকবে, মুমিনরাও থাকবে, আল্লাহওয়ালা নবীওয়ালারাও থাকবে, কাফের বেমানরাও থাকবে, সকল মানুষদেরকে আমার আল্লাহ একত্র করবে। আর আমার আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ সামনে কদম আগাতে পারবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? জবান খুলে বলুন কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন করবে চুল পরিমাণ, সেই দিন কোন বান্দা কোন বান্দি পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত চুল পরিমাণ কদম সামনে আগাইতে পারবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বলবো বলবো কথা কয় না, বলবো না আল্লাহ কি প্রশ্ন করবো? আল্লাহ পাক এক নাম্বার প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, ও বান্দি তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, তোমার 70 বছর হায়াত দিলাম, 50 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, আমি আল্লাহ না তোমাকে আমি বলেছি, তোমাকে পরীক্ষার জন্য পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أمر بين بندورا أمر الله رب العالمين مسوس تو پتے دیچے ورے بندرے ও বান্দা আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছি, হায়াত দিলাম আমি আল্লাহ মৌতও দিব, এর হায়াতের জিন্দেগিতে তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, তুমি কতটুকু আমার গোলামি করছো, আমার কুদ্দুতির পায়ে সাজদা দিয়েছো কিনা, ওরে বান্দা রে ও বান্দা তোমার আমলটা কেমন হবে সেই দিন তো আমি আল্লাহ হাশরের ময়দানে দেখব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক কষ্ট করে, বান্দা তোমার জীবনটা তুমি কেমনে কাটাইছো, জবাব দাও জবাব দাও। সেই দিন বান্দা যদি ইমানদার হয়ে থাকে বলবে আল্লাহ আপনার পাঁচ শক্ত গোলামি করেছি, হালাল হারাম বেছে চলেছি। জবান খুলে বলুন না সুবহান আল্লাহ। দুই নম্বর রাসূলুল্লাহ বলেছেন, দুই নম্বর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দারে তোমার জৈবন শক্তি তুমি কোন কোন পথে ব্যয় করলা, তোমার জৈবন শক্তি জৈবন কালে অনেক সিম্মত ছিল, অনেক সাহস ছিল, অনেক শক্তি ছিল, তোমার চিন্তা শক্তি, তোমার মেধা শক্তি, তোমার মন শক্তি, তোমার কর্ম শক্তি, তোমার কাজ শক্তি তুমি কোন পথে ব্যয় করলা, তুমি কেমনে কাটাইছো, তোমার কোন পথে ব্যয় করলা জীবন কালে, ও বান্দারে তুমি জবাব দাও। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। কষ্ট করবে যদি আপনি ইমানদার হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেছেন কাল আসর ময়দানে আল্লাহর আরশের আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেই দিন আপনার মাথার উপরে দেড় হাত বা আড়াই হাতের উপরে যখন সূর্যটা থাকবে, আপনার মাথার মগজগুলা বাতের মতন টকবক করে গলতে থাকবে, জমিন সেই দিন তামার মতন গরম হয়ে যাবে, আল্লাহর আরশের আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন যে ব্যক্তি জৈবন কালে আল্লাহর গোলামি করেছে, জৈবন কালে আল্লাহ রাসূলের মহব্বত করেছে, অনুসরণ করে চলেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের আজিমের নিচে আল্লাহ পাক জায়গা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ।
এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরে সাহাবী এরপরে আমার আল্লাহ প্রশ্ন করবে এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে বান্দারে তুমি কেমনে তুমি সম্পদ কাটাইছো তুমি কেমনে সম্পদ কুমে তুমি কেমনে সম্পদ রোজগার করেছে কামা রোজগার করেছো কেমনে তুমি তোমার রিজিক তালাশ করলা ও বান্দা তুমি জবাব দাও এখন আমরা বিল্ডিং বানাই দালান বানাই সুদ খাইয়া ঘুষ খাইয়া চিল্লা কোন ঠিক কিনা পরের হক মেরে আমরা সুদ খেয়ে ঘুষ খেয়ে পরের সম্পদ লুটপাট করে আমরা দালান বাড়াই আমরা বিল্ডিং করি অথচ সে জানে না এই দালানগুলা এই বাড়িগুলা তার গাড়িগুলা কাল আসরে ময়দানে তার সম্পদগুলা গলার মধ্যে বিশাল বড় একটা সাপ পেছায়া আমার আল্লাহ তার গলার মধ্যে দিয়ে দিবে চিল্লায় কোন ঠিক কিনা আমার আল্লাহ এই তিনটা প্রশ্ন করে বান্দা তুই কেমনে সম্পদ কামা রোজগার করছিস জবাব দে এরপর আমার নবী বলেন সাহাবীরা ও সাহাবী চার নাম্বার আমার আল্লাহ প্রশ্ন করবে ওরে বান্দারে তুমি কেমনে তুমি কোন পদে তুমি ধন সম্পদ রোজগার করেছো যেমনে করে কোন পদে তুমি ব্যয় করেছো কোন পদে তুমি ব্যয় করেছো মাহফিলে ব্যয় করেছো কিনা নাই গান বাজনার মধ্যে ব্যয় করেছো ফকির মিসকিন অসহায় মানুষদেরকে দান করেছো কিনা আমার আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন চিৎকার বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন বান্দারে তোরে আমি কোটি কোটি টাকার মালিক বানাইলাম তোরে আমি আল্লাহ সোনা দাইনার মালিক বানাইলাম ও বান্দারে তোরে আমি টাকার বাহার বানাইলাম ও বান্দারে তোমার ঘরের সঙ্গে একজন মানুষ ফকির মানুষ ঘরের ভিতরে খানা খাইতে পারে না ও বান্দারে টিনের চাল দিয়া বেবে বৃষ্টির মধ্যে পানি পড়ে ও বান্দারে তোমার বাড়ির সঙ্গে একজন অসহায় মা আছে বৃদ্ধ মা ভালো কিছু খাইতে পারে না চিকিৎসা করতে পারে না তার মেয়ে বিবাহ দিতে পারে না ওরে বান্দারে ও বান্দা সে চিকিৎসা করতে পারে না ও বান্দারে এ বান্দারে না দিয়া বিধবা মহিলারে না দিয়া এতে মিসকিনে না দিয়া তুমি কোন পথে তোমার সম্পত্তি ব্যয় করেছো তুমি জবাব দে সেই দিন আল্লাহ পাক জবাব দিবে কষ্ট করবে জবাব দিতে হবে তোমার টাকা একটা টাকা তুমি কোন পদে ব্যয় করেছো এরপরে আমার আল্লাহ নবী বলেন পাঁচ নাম্বার আমার আল্লাহ প্রশ্ন করবে ও বান্দারে আমি আল্লাহ তোরে আকল দিলাম বিবেক দিলাম তোরে আমি আল্লাহ জ্ঞান দিলাম ওরে বান্দারে তোরে আমি আল্লাহ আকল দিলাম জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো তুমি এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমার গোলামি করেছো ওরে বান্দারে তুমি জবাব দে সেই দিনে পাঁচটা প্রশ্ন করবে আমার আল্লাহ এক নাম্বার কি বলেছি এক নাম্বার প্রশ্ন করবে আমার আল্লাহ তোমার জীবন কুমি কেমনে কাটাইছো দুই নম্বর আল্লাহ পাক প্রশ্ন করবে তোমার জৈবন শক্তিকাল জৈবন কালে তুমি কেমনে জীবনটা কাটাইলা তিন নম্বর প্রশ্ন করবে আমার আল্লাহ তুমি ধন সম্পদ কেমনে কামা রোজগার করেছো চার নম্বর প্রশ্ন করবে তুমি ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো পাঁচ নম্বর প্রশ্ন করবে তোমার জ্ঞান অনুযায়ী তোমার বিবেক অনুযায়ী বুদ্ধি অনুযায়ী কতটুকু আমল করেছো এই পাঁচটা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত সেই দিন একটা মানুষ চুল পরিমাণ কদম পার হইতে পারবে না জবান খুলি বলল আল্লাহু আকবার আমার বাইরা বন্ধুরা আমার নূরের নবী মায়া নবী বলে কাল আসরে ময়দানে মুসিবতের দিন আমার আল্লাহ জাহান্নামে যখন মানুষদেরকে যখন দিয়া দিবে একটা মানুষের নিরানব্বইটা গুণা হবে নিরানব্বইটা গুণা হবে একটা মাত্র নেকটা আমল নামার মধ্যে এই বান্দা এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ওই বান্দাকে কালাসরে ময়দানে উপস্থিত করা হবে
বান্দা আমার আল্লাহ প্রশ্ন করবে ও বান্দা ও বান্দা রে তুমি কেমনে এতগুলা গুনাহ করলা কেমনে তুমি গুনাহ করলা এতগুলা আর আল্লাহ নবী বলেন তার গুনার খাতাটা গুনার আমল নামার খাতাটা এত বড় হবে আল্লাহ রাসূল বলেন এ বান্দা যত দূর দূর দূরে তাকাইবে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত তার গুনার খাতাটা এত বড় হবে জবান খুলে বলল আল্লাহু আকবার এ বান্দা যখন এত বিশাল বড় তার আমলনামা গুনার আমলনামা দেখার পর এবার আমার আল্লাহ কবে বান্দা এতগুলা গুনাহ করেছো এ যা আমার এই বান্দার আমল নামার মধ্যে আবার মিজানে ধরে নিয়ে যাও সুবহানাল্লাহ কি কইতেন না এইবার নবী ডাকতে কই সাহাবীরা রে ও সাহাবীরা দিনের নবী মায়ার নবী রহমতের নবী বলেন এইবার বান্দাকে বলবে ওরে বান্দা যাও মিজানের ধরে যাও একটা কাগজে টুকরা দিয়ে দিবে বান্দার হাতের মধ্যে বান্দা ডাকতে বলবে আল্লাহ ও পানের আল্লাহ একটা কাগজের টুকরা আপনি ধরাইয়া দিলেন আর 99টা গুনাহ এত বিশাল বড় গুনাহ গো আল্লাহ এত বড় বিশাল গুনাহ এত বড় বিশাল গুনাহ মিজানের তারের মধ্যে যদি এত বড় বিশাল গুনার খাতাটা যদি এক পাল্লার মধ্যে লেখা হয় আর আরেক পাল্লার মধ্যে যদি ছোট একটা কাগজের টুকরা রাখা হয় গো আল্লাহ ও মাবুদ এটা কেমনে আবার কি হবে গো আল্লাহ ও আল্লাহ আমার কি আপনি কি শরম দেন নাকি আমার জাহান্নামে দিয়ে দেন আমার আল্লাহ ডাকতে কই ও বান্দারে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মনি যে আল্লাহ পাক বলছেন যে বান্দা যাও মিজানের দারে যাও এক পাল্লার মধ্যে যখন এই গুনার খাতা যখন দিলেন আরেক পাল্লার মধ্যে এই কাগজের টুকরা দেওয়ার পরে ওই গুনার পাল্লার চাইতে আরো ভারী হয়ে গেলেন ওই কাগজের টুকরা জবান খুলে বলল সুবহানাল্লাহ বান্দা পুরার সহ্য হয়ে গেলেন এইবার আমার নবী ডাকতে কই সাহাবী ও সাহাবীরা রে গুনার পাল্লার মধ্যে যখন ওই গুনার পাল্লার মধ্যে যখন গুনার খাতাটা দেওয়া হলো আর আমল নামার পাল্লার মধ্যে যখন ওই কাগজের টুকরাটা দেওয়া হলো গুনার পাল্লার চাইতে বাড়ি হয়ে গেল আমল নামাটা সকল সাহাবীর আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আবার কেমনে হয় এবার আমার দিনের নবী মায়ের নবী ডাক ডাক কই ওই সাহাবীরে এই কাগজের টুকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ডাক ডাক কই সাহাবী সাত আসমান সাত জমিন যদি এক পাল্লার মধ্যে লেখা হয় আরেক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয় ওই সাত আসমান সাত জমিনে চাইতে আমার আল্লাহ পাকের নাম বাড়ি হইয়া যাবে সুবহানাল্লাহ বলেন এখন আমরা যে আমি যা আলোচনা করেছি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে হবে এবং ওলি আউলিয়াদেরকে মহব্বত করতে হবে চিল্লা কোন ঠিক কিনা যিনি আজকে পেশাব এসেছেন ওনার আমার মনে হয় ওনার শরীরে কিন্তু সোনা গান্দার মাটি মনে ওনার শরীরের মধ্যে লেগে আছে সুবহানাল্লাহ লাগি কইতেন না আমি এখনো সোনা গান্দা পড়াশোনা করি হুজুরকে আমি পাই সময় দেখি আমার রুমে যায় হুজুরে তো হুজুরের সাথে আমার সম্পর্কটাই অন্যরকম হুজুরকে আমিও মহব্বত করি ভালোবাসি তা আমি যা আলোচনা করেছি ইমান আমাদের মজবুত থাকতে হবে আমাদের রাসূলের আমার রাসূলের মহব্বত আমরা ধারণ করতে হবে কোন নাস্তিক রাম বাম আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ইসলামকে নিয়ে আল্লাহর নামে ষড়যন্ত্র করলে আমরা কোনোদিন আমরা মেনে নিতে পারি না চিল্লা কোন ঠিক কিনা আল্লাহ পাক যেন সকলের অন্তরের জন্য আল্লাহ এবং রাসূলের মহব্বত ওলি আউলিয়াদের মহব্বত পয়দা করে দেন সকলে জবান খুলি বলি আল্লাহুম্মা আমিন
وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته حضور کے کسی میں ماب چاہے حضور کا میدین رکھنے بخشے رکھنے